নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নদীপথে মায়াপুর থেকে নবদ্বীপের ফেরি সার্ভিস সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেব। আপনি মায়াপুর ভ্রমণে আসলে অবশ্যই এই নদীপথে মায়াপুর থেকে নবদ্বীপের ফেরি সার্ভিসের আনন্দ অবশ্যই নিন। মায়াপুর থেকে নবদ্বীপ কিংবা নবদ্বীপ ঘাট থেকে আবার মায়াপুর ঘাট, ফেরি সার্ভিসের কস্ট মাত্র 3 টাকা। বিকেলবেলা আপনি চলে আসুন হুলোর ঘাট অর্থাৎ মায়াপুর ঘাট, এবং নদীপথে মাত্র 3 টাকায় মায়াপুর ইস্কন দর্শন করতে করতে আপনি গঙ্গার অপরূপ সুন্দর বিকেলের হাওয়া উপভোগ করুন। আপনি যদি হাওড়া থেকে মায়াপুরের দিকে আসেন তাহলে অবশ্যই আপনাকে নবদ্বীপ স্টেশন কিংবা তার পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতে নামতে হবে এবং সেখান থেকে টোটোয় করে আসতে হবে নবদ্বীপ ঘাট। তো সেক্ষেত্রে আপনি নবদ্বীপ ঘাট থেকে আসার পথে আপনি দর্শন করে নিচ্ছেন নবদ্বীপ থেকে মায়াপুরের ফেরি সার্ভিস। কিন্তু আপনি যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে কৃষ্ণনগর স্টেশনে, এবং কৃষ্ণনগর থেকে আপনি অটোয় করে চলে আসুন জলঙ্গি নদীর ঘাটে, এবং সেখান থেকে মাত্র 1 টাকার বিনিময়ে জলঙ্গি নদী ঘাট পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন হুলোর ঘাট অর্থাৎ মায়াপুর ঘাটে, এবং সেখান থেকে পায়ে হেঁটে কিংবা টোটোয় করে আপনি পৌঁছে যান মায়াপুর ইস্কনে। এরপর আপনি সারাদিন মায়াপুরে ইস্কন মন্দির, মায়াপুর ইস্কনের গোশালা, চৈতন্যদেবের মাসির বাড়ি, জন্মস্থান সহ একাধিক দর্শনীয় স্থান আপনি সারাদিন ধরে ভিজিট করুন। মায়াপুর ইস্কনের প্রসাদ গ্রহণ করুন। আপনি চাইলে ইস্কনে থাকার ব্যবস্থাও আছে, আপনি সেখানে থাকতে পারেন, কিংবা আপনার যদি ওয়ান ডে ট্যুর হয় আপনি বিকেলবেলা ফেরার পথে চলে আসুন মায়াপুর ইস্কন হুলোর ঘাট অর্থাৎ মায়াপুর ঘাটে। সেখান থেকে মাত্র 1 টাকা দিয়ে জলঙ্গি নদী পার হয়ে আপনি অটো ধরে চলে যাবেন কৃষ্ণনগর স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। কিন্তু আমি বলবো হুলোর ঘাট থেকে জলঙ্গি নদী পার করার আগে আপনি 1 ঘন্টার মতো সময় হাতে নিন, এবং অবশ্যই নদীপথে চলে আসুন মাত্র 3 টাকার বিনিময়ে মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট। অসাধারণ বিকেলবেলা নদীপথে গঙ্গার উপর থেকে এই শোভা গ্রহণ করুন। নবদ্বীপ ঘাটে এসে নবদ্বীপের কাছে একাধিক মন্দির আছে, আপনি তার দর্শন করতে পারেন। নবদ্বীপে আপনি একাধিক মন্দির পেয়ে যাবেন, আপনি আপনার সময় মতো দর্শন করুন। নবদ্বীপ ঘাটের কাছে বিখ্যাত নবদ্বীপের লাল ক্ষীর দই আপনি পেয়ে যাবেন, অবশ্যই নবদ্বীপ ঘাটে আসলে সেই দই একবার অবশ্যই টেস্ট করুন। আপনার হাতে যদি সময় কম থাকে কিছুক্ষণ নবদ্বীপে সময় অতিবাহিত করার পর আপনারা আবার নদীপথে ফিরে যান মায়াপুর ঘাটে, এবং সেখান থেকে আপনি আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন। প্রতি 10 মিনিট পরে ফেরি সার্ভিস পাওয়া যায়, আর আপনি নবদ্বীপ ঘাট থেকে টোটো পেয়ে যাবেন নবদ্বীপ স্টেশন যাওয়ার জন্য। শিয়ালদা থেকে আসুন কিংবা হাওড়া থেকে আসুন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে মায়াপুর ইস্কন ভ্রমণ সম্পর্কিত নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি যতদূর সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। নতুন বন্ধুরা, আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টাটা।